হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বি স্মার্ট। আজকের ভিডিওতে 15টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলি WBP এবং RRC গ্রুপ ডি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি পার্ট ওয়ান। এর পরের পার্টগুলি দেখার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও। চলো পার্ট ওয়ান শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? অ্যান্সার, মেহেরগড় সভ্যতা। 1974 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়, যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। দুই নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 1922 খ্রিস্টসালে। সিন্ধু সভ্যতার প্রকৃতি ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। সিন্ধু সভ্যতার যুগে সোনা, রূপা এবং তামার ব্যবহার জানা ছিল, লোহার ব্যবহার জানা ছিল না। সিন্ধু সভ্যতায় অশ্বের ব্যবহার জানা ছিল। তিন নম্বর প্রশ্ন, মহাবীর কোন বংশজাত ছিলেন? ক্ষত্রিয়। মহাবীরের গুরু নাম ছিল গোসাল। তিনি মহুয়া গাছের তলায় বসে তপস্যা করেছিলেন। জৈন সাহিত্য প্রাকৃত ভাষায় লেখা। মহাবীরের মৃত্যু হয়েছিল কুশীনগরে। জৈন ধর্মের দুটি সম্প্রদায় ছিল, শ্বেতাম্বর এবং দিগাম্বর। নেক্সট প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় রচিত? পলি ভাষায়। গৌতম বুদ্ধের ধর্ম প্রচারের ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলে। বুদ্ধদেবের গৃহত্যাগকে মহাবিনিষ্ক্রমণ বলে। বুদ্ধদেবের দেহত্যাগকে মহাপরিনির্মাণ। প্রথম বৌদ্ধ সন্ন্যাসিনী গৌতমী। বুদ্ধদেবের অন্যতম প্রধান শিষ্য ছিলেন সারিপুত। মগধ রাজ্যের প্রাচীনতম নাম কী ছিল? গিরিরাজ। এর প্রথম রাজধানী রাজগৃহ, দ্বিতীয় রাজধানী পাটলিপুত্র, যা বর্তমানে পাটনা নামে পরিচিত। দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয়? মহাপদ্মানন্দকে। ভারতের প্রথম সার্বভৌম সম্রাট ছিলেন ইনি। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কোন গ্রিক দূত ভারতে এসেছিলেন? মেগাস্থেনিস। এর রচিত গ্রন্থের নাম ইন্ডিকা। চন্দ্রগুপ্তের মৌর্যের গুরু ছিলেন কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। মগধে মৌর্য বংশের পর শাসন করেছিল শুঙ্গ বংশ। আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন? 327 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন অ্যারিস্টটল। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা ছিলেন ধনানন্দ। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরিসেন। ইনি এলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন। দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন কার সময় হয়েছিল? কালাশোকের সময়, বৈশালীতে হয়েছিল। প্রথম বৌদ্ধ সম্মেলন হয় সম্রাট অজাত শত্রু এর সময় রাজগিরে। তৃতীয় বৌদ্ধ মহাসম্মেলন হয় সম্রাট অশোকের সময় পাটলিপুত্র। আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয় সম্রাট কনিষ্কের সময় কাশ্মীরে। সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? বৃহস্পতি। সূর্যের নিকটতম গ্রহ বুধ। সৌরজগতের বৃহস্পতির উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি, 79টি। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? চন্দ্র। সবচেয়ে বেশি উত্তপ্ত গ্রহ হলো বুধ। সবচেয়ে শীতল গ্রহ হলো প্লুটো। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোন উপাদান? নাইট্রোজেন 77.17%, তারপরে অক্সিজেন থাকে 20.60%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, জলীয়বাষ্প 1.40%, অন্যান্য গ্যাস এবং কণাসমূহ 0.80%। কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস বেবেজকে। তিনি প্রাথমিক স্তরে ডিজিটাল কম্পিউটার তৈরি করেন 1833 সালে। ভারতের প্রথম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম উইপ্রো। প্রথম ডিজিটাল ইলেকট্রনিক্স কম্পিউটার নাম ইনায়ক। সর্বপ্রথম মিনি কম্পিউটার তৈরি হয় 1965 সালে। ভারতের প্রথম কম্পিউটার ব্যবহার হয় ব্যাঙ্গালোরে। কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয় 2 ডিসেম্বর। ভারতের প্রথম কম্পিউটারাইজড গ্রাম কেরল রাজ্যের ভোলানাথ। অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ। ভারতনাট্যম কোন রাজ্যের ধ্রুপদ নৃত্য? অ্যান্সার, তামিলনাড়ু। এছাড়া মহিনাট্যম কেরলের ধ্রুপদ নৃত্য, ওড়িশি ওড়িশার, মণিপুরী মণিপুর, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কথক উত্তর ভারত, কথাকলি কেরল, সাতারিয়া আসাম। ড্যাড বল কোন খেলায় ব্যবহৃত একটি শব্দ? অ্যান্সার, ফুটবল। এছাড়া ফুটবলে ব্যবহৃত কতগুলি শব্দ হলো ফ্রি কিক,
পেনাল্টি কিক, কর্নার কিক, ড্রপ কিক, ব্যানার, বাইসাইকেল কিক, হ্যাট্রিক, ফাউল, সাডেন ডেথ, ডেড বল, টাচডাউন, ড্রিবলিং, ডাইরেক্ট ফ্রি কিক, টাই ব্রেকার, গোল্ডেন গোল, রেড কার্ড, ইয়েলো কার্ড, সেন্টার, ফরওয়ার্ড, অফসাইড ইত্যাদি। ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহরু। নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প কোন নদীতে অবস্থিত? কৃষ্ণা নদীতে, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ কবে গঠিত হয়? 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে, 389 জন সদস্য নিয়ে। এর প্রথম অধিবেশন হয় 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন ডক্টর বিয়াদ আম্বেদকর এবং সহসভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 15 মার্চ 1950।